Hello viewers, Assalamualaikum. I'm not sure by camera, and I'm Dilla. আজকে এখানে পারিছাকে খাওয়া দেওয়া হচ্ছে এবং ও একটু দুষ্টমি করতেছে। আচ্ছা, এখন রান্না বান্নার পর্বে চলে যাই। মাম্মা রসুনগুলো খুব সুন্দরভাবে কেটে একটি বক্সের মধ্যে রেখে ফেলেছে রসুনগুলো, আর যেন মাম্মার অনেক সময় কষ্ট না হয় সেজন্য মাম্মা কেটে ফেলছে অনেক সুন্দর করে। আর এখানে আছে আটা, কাই মেখে রাখা হয়েছে এই যে ডেকটাতে। আর এখানে আছে লাউ, লাউ আমার অনেক বেশি ফেভারিট। আর এখানে আছে আলু, ফুলকপি আর মেবি পটল। আচ্ছা, এখানে আছে ঘুগনি, ঘুগনি কাদের কাদের পছন্দ, আমার পছন্দ। এখানে আছে আলু, পটল আর ফুলকপি দিয়ে সবজি করা হয়েছে, আর অনেক মজা লাগছে। আর এখানে যে রুটি, এই রুটিটা সকালের নাস্তার জন্য বানানো হয়েছে, আর রুটিগুলো অনেক মজা হয়েছে, বিশ্বাস করার মতো না এতটা মজা হয়েছে। আর এগুলো তো পাতলা পাতলা, এর জন্য আরও বেশি মজা হয়েছে, পাতলা পাতলা রুটিগুলো অনেক মজা। আর এখানে আছে ব্রেড, ডিজাইন ব্রেড, সবসময় শুনছেন ডিজাইন ব্রেড। আচ্ছা, এখানে আছে যা অমলেট, এখানে যে এখন আমি খাচ্ছি ওই যে কি বললাম রুটি দিয়ে চা, অনেক মজা হয়েছে কি বলবো। আর এখানে আছে অমলেটটা, অমলেটটা খেয়ে দেখি, অমলেটটা তো চার থেকেও বেশি মজা হয়, দোনো মজা হয়েছে বিশ্বাস করার মতো না। তারপরে এখানে মাম্মা যে ঘুগনিটা, ঘুগনিটা রান্না করা স্টার্ট করে ফেলছে। তারপরে এখানে মাম্মা ওই যে বলেন যে রসুন, সরিষার তেল দিয়ে রসুন ভালো করে ইয়া করে ফেলছে, ভেজে ফেলছে। এখানে আছে ওই যে চানা, চানা বিরিয়ানি, আর চানা বিরিয়ানিটা আমার অনেক অনেক বেশি ফেভারিট। আর গাজর দেওয়া হয়েছে তো আরও মজা লাগছে, বিশ্বাস করার মতো না এতটা মজা হয়েছে চানা বিরিয়ানিটা। আগে আমি জানি না সিলেটি কী বলে, বাট আমি বলি চানা বিরিয়ানি, সিলেটি বলে চানা বিরিয়ানি, চানা বিরিয়ানি। আচ্ছা, শেষ, এখন পারিসায় খাওয়ানো হচ্ছে, আর ও শুধু খেলাধুলা, ও বেশি খেলাধুলাই পছন্দ করে। হুটি পারি কোনো রাস্তায় কোন তলায় রিক্সায়, আমি নীল সাদা নিয়ে দাঁড়িয়ে।